সত্য কথা বলতে কি, দেশ পেয়েছি, এখনও স্বাধীনতার বিরুদ্ধে যারা চক্রান্তকারী যারা ছিল তারা এখনও চক্রান্ত চলছে, এবং আমি মনে করি তাতে ভুল আল্লাহ তার ভাব মানে চেঞ্জ করে দেবে কিনা যায় না, তবে তারা যে জাতির চিরশত্রু এ সম্বন্ধে কোনো সন্দেহ নেই। তবে আমরা মনে করি এই দেশে একটা সময় ছিল মানুষ কোনো এসপি হইতে পারতো না, ডিসি হইতে পারতো না, এমপি ই হইতে পারতো না, আপনার বড় কোনো অফিসার হইতে পারে, একটা সিএসপি অফিসার হইতে পারতো না। এখন আল্লাহ সব বাঙালি যে সেটা হয়, এটা আমাদের জন্য বড় শান্তি। আর সবচেয়ে বড় যেটা আমার শান্তি সেটা হইতেছে আমার যে শান্তি, আমি একটা দেশে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করতে পারছি, আর আমি বঙ্গবন্ধু ডাকে যে আমি দেশ স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করতে পেরেছিলাম, এবং আমার রক্ত আমি যে মাটিতে ফেলতে পেরেছি, এটা আমার সবচেয়ে বড় শান্তি। এর চেয়ে বড় আমার শান্তি নেই। যদি আমি গুলি না খাইতাম হয়তো এত শান্তি পাইতাম। তারপর আমরা দেশ স্বাধীনতা সংগ্রামে যে অংশগ্রহণ করছি, আমরা কিছু পাওয়ার জন্য করি নাই, আমরা বেঁচে থাকবো এই জন্য আমরা চিন্তা করি নাই। আমরা শুধু চেয়েছি এই 7 কোটি তখন জনতা ছিল, এখন 16 কোটি হয়েছে, এটা সুখে থাকা। আল্লাহ তাআলা এই দেশটাকে একটা দিনের ইসলামী নজরত মানুষজন থাকতে পারে, শান্তি থাকতে পারে, এটাই ছিল আমাদের মূল চেতনা। আমাদের যে মুক্তিযোদ্ধাদের যে আজকে যে কী অবস্থা, কী অবস্থা, আমাদের এমন একটা অবস্থা হয়ে গেছিলাম যদি বঙ্গবন্ধু কন্যা যদি এই ক্ষমতা না আসতো, বা মুক্তিযোদ্ধাদের এই অবস্থার পরিবর্তন না ঘটতো, তাহলে তো একদিন দেখা যেত এই ইতিহাস সমস্ত বিকৃত হয়ে যেত। যেভাবে ইতিহাস বিকৃত করতেছিল জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা, আমি বলি জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা সেক্টর কমান্ডার হবে কেন? তো স্বাধীনতা ঘোষণা থাকবে সেক্টর কমান্ডার কেন হইল সে? আর স্বাধীনতা অন বিহাফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর ডিক্লার দেয় তো সেই বলছে, তাহলে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা সে ডিক্লার করতেছে, আর রেহানা পার্টির ক্ষমতা খবর পাঠ করতেছে, তার মানে কি রেহানা পার্টি করতেছে ওইটা? রেহানা পার্টির ক্ষমতা খবর পাঠ করতেছে, যা দেশে খবর সে পাঠ করতেছে, উনি সে একজন। আর 16 বছর একটা জাতির জন্য দেশের জন্য জেল খাটছে, 3 বার সে ফাঁসির কাছে গেছে, সেই বঙ্গবন্ধু তারা কেমনি করে ভুলতে চেষ্টা করা উচিত? আরে বেইমানে দল, তোরা তো বুঝতেছিস না, তোরা এখনও বুঝতেছিস না, বুঝবি যখন সময় আর থাকবে না। আল্লাহ তাআলার ক্ষমতা বহুত বড়, আল্লাহ তাআলা আজকে কোথায় তোদের ফেলে দিচ্ছে, কোথায় চলে যাচ্ছিস তোরা, তোদের সম্মান ইজ্জত সব চলে যাচ্ছে। রাজাকারদের গাড়িতে যখন স্বাধীন দেশের পতাকা উড়েছে তখন আপনার কেমন লেগেছে? এটা তো কি বলবো, যখন এই রাজাকারের গাড়ি যখন স্বাধীনতার পতাকা উড়ে, তখন তো মনে হয় জিয়াউর রহমান আর তুই এক মুক্তিযুদ্ধ ছিলি কি না, আমার মনে হয় তোকে আমার স্বাধীনতা তুই প্রাপ্ত করছস, তুই একজন মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার, আর তুই রাজাকারকে পতাকা উড়েছে, এই জাতীয় পতাকাটা তুই তার গাড়ি লাগাই দিস, এটা কত কষ্টের যে বোঝার ক্ষমতা নাই। যেহেতু আমরা মুক্তিযোদ্ধারে সরকারকে মানে দেশকে মানে আইন শৃঙ্খলাকে মানে বিধায় আমরা এই শৃঙ্খলার জন্য আমরা আছি, তা নাহলে হয়তো আমরা অন্যরকম হয়ে যেতাম, তা নাহলে আমরা ক্ষমতা যখন আমাদের ছিল, যখন দেশ এক সুন্দর একটা দেশ রাষ্ট্র হইলো, আমরা তো হাতিয়ার সব জমা দিয়ে দিলাম, তাতে জমা দেওয়ার কোনো কারণ ছিল না, আমরা তো তার নৃশংস হয়ে যেতে পারতাম, কিন্তু না আমরা আইন শৃঙ্খলা মানি, এ দেশের শান্তি শৃঙ্খলা আমরা বিশ্বাস করি বলে আমরা এই পতাকা দেখা বুকে কষ্ট নিয়ে চুপ করে থাকি। দেশ কেমন চলছে? আলহামদুলিল্লাহ দেশ তো এই শেখ হাসিনার কারণে দেশ আজকে উন্নয়নের মুখে চলছে, সারা বিশ্বে আজকে এত মডেল হিসাবে এসেছে, আজকে বঙ্গবন্ধু শুধু বাংলাদেশে বঙ্গবন্ধু না, আজকে বিশ্বে বঙ্গবন্ধুর নাম, আজকে জাতিসংঘে বঙ্গবন্ধুর নাম, এটা তো আমরা দিই না, এটা আল্লাহ তাআলা দিয়েছে। আল্লাহ সৎ ও ন্যায়ের পক্ষে সবসময়, আর যারা নাকি এই দেশটাকে এখনও ভালোবাসে না তাদেরও বিচার আল্লাহই করবে। আপনারা যখন মুক্তিযুদ্ধ করেছেন তখন কে হিন্দু কে মুসলমান কে বৌদ্ধ সেটা কি গুরুত্বপূর্ণ ছিল না? আমরা এখনও মনে করি সেটা গুরুত্বপূর্ণ। রূপাত সাল্লাহ ইসলাম যখন কাফেরাও চলছে তাদেরকে মারে নাই, ধ্বংস করে নাই, ক্ষমতা করে নাই, যার যার ধর্ম শেষে পালন করবে বাধা দেওয়া কি কারণ থাকতে পারে? কিন্তু আমরা 50 বছর স্বাধীনতা লাভের 50 বছরে পালন করছি, এর মধ্যে আমরা দেখেছি
ধর্মান্ধ মৌলবাদী এরা খুব মাথা ছাড়া দিয়ে উঠছে। এরা তো আসলে সত্য কথা বলে সেই ষড়যন্ত্রকারী এই জামাত শিবিরে করতেছে। আপনারা যত কথাই বলেন এই কি বলে এটা হেফাজত ইসলাম, হেফাজত বলতে কোনো কিছু নয়, এটা একটা ধোঁয়া মূলত জামাতে কাম। এটা আপনি এই যে ইয়ে মানে ঢাকাতে যে যেটা সমবেত করেছিল জামাত শিবিরে তো করেছিল, মতিঝিলে যে ঘটনা করেছিল জামাত শিবির, তার চাইছিল এই দেশটা আমরা সবাই তালেবান বাংলা হবে আপনার প্রকাশ্যে চলে গেছে, আফগানিস্তান বাড়াতে চাইছিল, এই দেশটা স্বাধীনতার শান্তির পক্ষ করে মানুষ, এটা তার চায় না, চায় নাই আজও চায় না। এবং আমি মনে করি গভর্নমেন্টের সরকারকে কঠিন হস্তক্ষেপ করা উচিত, তাদের কোনো ছাড় দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করি না। বহুত প্রমাণ হয়ে গেছে এবং সেই প্রমাণের কারণে আজকে দেশের মানুষ শান্তিতে থাকতে চায়, সুখে থাকতে চায়, তার বিভিন্ন ষড়যন্ত্র করে বিভিন্ন এ দেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে এবং মানুষকে বিভিন্নভাবে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করতেছে। এই দেশটা সুখে না শান্তিতে বসবাস না করুক, উন্নয়নের মডেল তৈরি না হোক, এইভাবে ষড়যন্ত্র করতেছে, দেশ আরও এগিয়ে যাবে আমার মনে হয়। এই গভর্নমেন্ট তার ভিতরেও কিছু ষড়যন্ত্রকারী আছে এবং মানে অন্যায়কারী আছে, এদেরকে দমন করতে হবে। আর সাথে সাথে আমি শেখ হাসিনাকে আমার পক্ষতে বলব, মুক্তিযোদ্ধার চেতনায় মুক্তিযোদ্ধাদেরকে হাতে হাত মিলে তাদের বুকে বুক নিয়ে তাদের সাথে রেখে এগানো উচিত, কারণ মুক্তিযোদ্ধারা পরীক্ষিত,